all parties concerned to prevent further escalation. جمعیتی رو مورد هدف قرار ندادند. শনিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলে আঘাত হানে ইরানের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র। সিরিয়ায় থাকা নিজেদের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালায় তেহরান। এই ইস্যুতে বেশ উত্তপ্ত বিশ্ব রাজনীতির অঙ্গন। এই হামলায় তেহরান ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করলেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত এবং এক শিশু গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছে তেল আবিব। হামলার প্রতিবাদে হামলা হবে কিনা এ নিয়ে রোববার যুদ্ধকালীন মন্ত্রিসভায় বৈঠক ডাকে ইসরায়েল। সেখানে তেল আবিবের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক। এদিকে ইসরায়েল যদি পাল্টা হামলার পরিকল্পনা করে তবে তেল আবিবে আরো বড় আক্রমণ হতে পারে বলে সতর্ক করেছে ইরান। এছাড়া ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের একচেটিয়া সমর্থন করা উচিত নয় বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, যদি ইসরায়েল ও তার সমর্থকেরা বেপরোয়া আচরণ করে তবে তারা এর শক্তিশালী জবাব পাবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। এদিকে রোববার ইসরায়েলের অনুরোধে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে মহাসচিব আন্তোনিও গুতারেস তেল আবিবে তেহরানের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এই শত্রুতা শেষ করার আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারে, সেখান থেকে ফেরানোর দায়িত্ব সবার। এছাড়াও শক্তি প্রয়োগ করে প্রতিশোধ নেয়া জাতিসংঘের আইনে নিষিদ্ধ বলেও জানান গুতারেস। এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি রবার্ট এ উড বলেন, এরপর ইরান যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালায় তবে এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র ইরান নিজেই। এদিকে এক দীর্ঘ বক্তৃতায় ইসরায়েলের জাতিসংঘের প্রতিনিধি গিলাত এরদান আশা প্রকাশ করেন, জাতিসংঘ ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করবে। এছাড়াও তিনি ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার দাবিও জানান জাতিসংঘে। অন্তরাসীন সময় সংবাদ।